হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে নসীন আপু রয়েছে। আপু, আপনাকে আমি 5টা কোশ্চেন করবো দাদা। 5টার মধ্যে 3টা পারলে ছোট একটা গিফট আছে। আপনি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। আচ্ছা আপু, আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে, কোন জিনিস আমরা প্রয়োজন হলেই ফেলে দেই? কোন জিনিস আমরা প্রয়োজন হলেই ফেলে দেই? প্রয়োজন হলে সেটা আবার ফেলে কিভাবে? প্রয়োজন তো মানুষ কিনে বোকা, প্রয়োজন কি? প্রয়োজন পড়লে আমরা সেটা ফেলে দিই, সাথে সাথেই ফেলে দিই। প্রয়োজন শেষ হয়ে টিস্যু, এটা তেজপাতা খাওয়ার পরে ফেলে দিই, তারপর টিস্যু। আচ্ছা 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 আচ্ছা, রাইট। আপুর উত্তরটা একদম সঠিক, একটা মধ্যে আপু একটা পারলো। আমি এখন পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে, কোন জিনিস অনেক উপর থেকে পড়লেও ভাঙে না, কিন্তু পানিতে পড়লে ভেঙে যায়? পানিতে পড়লে বরফ, 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 বৃষ্টি। বৃষ্টি উপর থেকে পড়ে, হ্যাঁ, ওইটা তো পানি, পানিতে গেলে হচ্ছে এটা মিশে যায়, হইতে পারে। জিনিস অনেক উপর থেকে পড়লেও ভাঙে না, কিন্তু পানিতে পড়লে ভেঙে যায়। 1 2 ভাত, 3 4 5 6 পাস করে দিব। আচ্ছা, 2টার মধ্যে আপা একটা পারলো। আমি এখন 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি। কোন কাজটি করলে বিপদ, না করলেও বিপদ? ঠিক আছে, ব্যাখ্যা দিয়ে বলো, আমি বুঝাই বলতেছি। সেই কাজটা করলেও বিপদ, না করলেও বিপদ, এটাই তো মানে কি কি বললে আপু পরে যাবেন তো, সে তাই সেটা বলা যাচ্ছে না। সেই কাজটা করলেও আপনার বিপদ হবে, না করলেও আপনার বিপদই হবে। কি আসলে এটা? 1 এই তোমরা কিও পারো একটু বললা দাও। 3 পারি না, 5 পাস করে দিব। আচ্ছা, 5 করে দিলাম। 3টার মধ্যে আপু একটা পারলো। 4 নম্বর কোশ্চেন, কোন প্রাণী ডুবে ডুবে পানি খায়? জলহস্তি, ও ডুবে ডুবে পানি খায়, পানিতে থাকে, ও ডুবে ডুবে খায়, ও ডুব দেয় আবার একটু পরে উঠে, উঠে আবার ডুব দেয়, মানে এগুলো কি? আরো একটা প্রাণী রয়েছে আপু ডুবে ডুবে পানি খায়। তোমরা, আমার অ্যানসার এটাই রাইট। ওই যে দেখো, ও সবাই বলবে ডুবে ডুবে জলহস্তি। আচ্ছা দর্শক, আপনারা কমেন্ট করে জানান এটা সঠিক নাকি ভুল, কোন প্রাণী ডুবে ডুবে পানি খায়। ব্যাঙও হতে পারে, ব্যাঙও তো লাভ দেয় আবার ডুব দেয়, লাভ দেয় আবার ডুব দেয়। চারটার মধ্যে আপু মানে কি যে, চারটার মধ্যে আপু 2টা পারলো। আমি এখন লাস্ট কোশ্চেনে যাচ্ছি। 6 থেকে 2 বাদ দিলে কখন 1 হয়? যখন অঙ্কে ভুল হবে তখনই। শিওর, একদম সঠিক আপু। 6 থেকে যখন 2 বাদ দেওয়া হয় কখন 1 হয়, আপু বলেছে অঙ্কে ভুল হলে। সো আপু, 5টার মধ্যে আপনি 3টা পারলেন, গেমটা খেলে কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আপু যে অ্যান্সারগুলো পারে নাই, আপনার পরে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।